আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের এক্সরে মেশিন দেখাবো। তাহলে আসুন এক্সরে মেশিন দেখে নেই। তো এই দেখেন, এটা হলো এক্সরে মেশিন, এটা হলো বাকি টেবল। এখানে রোগীকে শোয়ানো অবস্থায় এক্সরে করা হয়। যেসব রোগী দাঁড়াতে পারে না অথবা মুমূর্ষ রোগীকে এখানে শোয়ানো অবস্থায় এক্সরে করা হয়। ডিজিটাল মেশিন, এটা খুবই ভালো একটি মেশিন। এখানে এটাকে মুভ করা যায়, দেখে এখানে এক্সরে টিউব আছে, কলিমেটর আছে, এখানে এটাকে নড়াচড়া করার জন্য ফাংশন আছে। এটা হলো বাকি স্ট্যান্ড, এখানে দাঁড়ানো অবস্থায় এক্সরে করা হয়। এখানে সুইচ আছে একটি, এটা টিপ দিলে লাইট জ্বলবে। এটা হলো কোয়ালিমিটার। এখান থেকে আপনারা কোয়ালিমিটার বাড়াতে পারবেন, কমাতে পারবেন। পরবর্তী ভিডিওতে আমরা বিস্তারিত দেখবো একটা পেশেন্টকে কীভাবে পজিশন করতে হয়, কীভাবে ম্যানেজমেন্ট করতে হয়, কীভাবে ফ্যাক্টরিং ঠিক করতে হয়, কীভাবে মেশিনটা সেট আপ করতে হয়, এগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখবো ইনশাল্লাহ। আজকের ভিডিওতে আমরা শুধু মেশিন সম্পর্কে, মেশিনটা দেখবো কীরকম। দেখতেই পারছেন ডিজিটাল একটি এক্সরে মেশিন, খুবই সুন্দর অত্যাধুনিক একটি এক্সরে মেশিন। Thank you.